নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুর্ঘটনাগ্রস্ত স্কুটি থেকে উদ্ধার প্যাকেট ভর্তি গাঁজা, চাঞ্চল্য জলপাইগুড়ির কোনপাকড়ি এলাকায়। স্কুটি চালকের খোঁজ জানাচ্ছে পুলিশ। রাতারাতি হয়ে যাচ্ছে জমির রেকর্ড। নথুয়ার জোরে মাফিয়া রাজের অভিযোগ। বিএলএল আরও দপ্তরে বিক্ষোভ দেখালেন ওই এলাকার বাসিন্দারা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস সাড়ম্বরে পালিত জল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনে পুলিশ প্রশাসন। সচেতনতামূলক কর্মশালা হলো জেলা পরিষদের হল ঘরে। এখন বিস্তারিত সংবাদ। অবৈধ কাফ সিরাপ সহ দুজনকে গ্রেপ্তার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত রোহিত পাটেল এবং রমাকান্ত কোল মধ্যপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসটিএফ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি লরিকে আটক করে। এরপর গাড়িতে তল্লাশি চালানো হলে প্রায় 36,000 কাফ সিরাপের বোতল উদ্ধার হয়। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের খবর, মিষ্টি কুমড়ার আড়ালে অবৈধভাবে কাফ সিরাপ গুলো ইন্দোর থেকে আসাম এবং ত্রিপুরাতে নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার আটক করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ফের অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম। জানা গিয়েছে মঙ্গলবার এক অবৈধ নির্মাণ ভেঙে দেয় শিলিগুড়ি পুর নিগম। এদিন শিলিগুড়ি 35 নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের কাছে একটি আবাসনে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আবাসনের একাংশ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ, প্ল্যান মাফিক আবাসনে ঘরগুলি বানানো হয়নি। এদিন দুপুরে পুর নিগম নিজেই পুলিশকে সঙ্গে নিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দেয়। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে শিলিগুড়ি পুর নিগম। সোমবার 34 নম্বর ওয়ার্ডেও একটি বাড়িতে অবৈধ নির্মাণ ভাঙা হয়। বারুপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের নথুয়ার চর এলাকায় চলছে জমির মাফিয়া রাজ। রাতারাতি সমস্ত জমি রেকর্ড হয়ে যাচ্ছে, অথচ সেই এলাকায় দীর্ঘদিন থেকে বসবাসকারীদের জমিকে দেখানো হচ্ছে সরকারি জমি। অভিযোগ, এইসব করছে মাফিয়াদের সাথে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কিছু আধিকারিক। প্রতিবাদে বিএলআরও অফিস ঘেরাও করে বিক্ষোভ নথুয়ার চর এলাকার বাসিন্দাদের। অভিযোগ, দীর্ঘ দুবছর থেকে নথুয়ার চর এলাকায় রাতারাতি জমির রেকর্ড হয়ে যাচ্ছে, অথচ সেই এলাকার অন্যান্য জমির কাগজ নিয়ে বাসিন্দারা ভূমি দপ্তরে গেলে তাদের বলে দেওয়া হচ্ছে এটা সরকারি জমি। এখানে প্রশ্ন, তাহলে কি করে অন্যান্য জমির রেকর্ড হয়ে যাচ্ছে? বিক্ষোভকারীদের আরো দাবি, ভূমি দপ্তরের কিছু আধিকারিক জমি মাফিয়াদের সাথে মিলে এই কাজ করছেন। প্রতিবাদে এদিন এলাকায় প্রায় 200 মানুষ ভূমি দপ্তরের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, হয় তাদের জমি রেকর্ড করে দেওয়া হোক, অন্যথায় মাফিয়াদের জমির কাগজও বাতিল করা হোক। যদিও বিএলআরও তুহিন বিশ্বাস বলেন, আমার বিষয়টি কিছু জানা নেই, আমি লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব। ছিল আমাদের এই যে বারবাটিয়ার নাথুয়ার চরে দীর্ঘ আড়াই বছর থেকে কেসাল চলছে। আমাদের এই সাধারণ লোক নাথুয়ার চরের মোটামুটি 20-25 জনের নামে একটার পর একটা হাইকোর্ট, সিভিল কোর্ট, এই বিতণ্ড চলছে। তারপরে ব্যালারি সাহেবের দ্বারা এসে বসলাম, আলোচনা করলাম, যে এটা একটা শুরু করেন, আজ পর্যন্ত কিচ্ছু করে না। আমি পয়সা দিই নাই বলে আমারটা হবে না ভ্যাস। আর মাফিয়ারা যেই জমিটা নিচ্ছে আমার আশপাশে, সেগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। এই কী অবাক কাণ্ড! আজকে এই কারণে আমরা ধর্নায় বসলাম, যতক্ষণ ওটা রেকর্ড না কাটবে অতক্ষণ এখান থেকে কেউ যাবে না। দ্বিতীয় কথা, যদি বলে যে এটা রেকর্ড আছে তাহলে আমার আজকে রেকর্ড এটা করে দিতে হবে না। এই ব্যাপারে আমি তো জানি না, দিচ্ছি আমার এই সম্বন্ধে খোঁজ নিচ্ছি, আমি দেখছি না। অভিযোগ আমার কাছে তো কিছু জমা এখন পর্যন্ত করেনি, উনি এলে পর শুনবো, তাহলে দেখতে হবে, বিচার করে দেখতে হবে কি যে কি আছে তাদের অভিযোগটা কি, সেটা জেনে তারপর তো বলবো। তার আগে কিছু বলতে পারবো। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বের হলো প্যাকেট ভর্তি গাঁজা। বুধবার সকালে জলপাইগুড়ি হলদেবাড়ি সড়কের কোনপাকড়ি এলাকায় স্কুটি ধাক্কায় আহত হয় এক কিশোর। বৃষ্টির মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে থাকায় দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে দেয় স্কুটি গাড়িটি। লোকজন জড়ো হলে গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। দুর্ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে পড়ে থয়থয় সাজানো গাঁজার প্যাকেট, যা দেখে অবাক গ্রামবাসীরা। পুলিশের চোখ ফাঁকি দিতে স্কুটিতে করে এই গাঁজা শিলিগুড়ি থেকে কোচবিহারের হলদেবাড়িতে পাচার করা হচ্ছিল বলে অনুমান। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে স্কুটি সহ গাঁজা বাজেয়াপ্ত করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। চালকের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। সাড়ে দশটার দিকে যখন বৃষ্টি হয় তো আচমকা একটা স্কুটি আসে, একটা 12 বছরের বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে করে উনি স্কুটিটা রাস্তায় পড়ে যায়। তখন এলাকার মানুষ এসে আমরা দেখি স্কুটিটার ভিতরে অনেকগুলো গাঁজা, মানে ভিতরে প্যাকেট করা ভর্তি করা আছে। তখন এলাকার মানুষ এসে সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে ফোন করি, তখন পুলিশ আসে। এখন এটা পুলিশের হেফাজতেই আছে। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তলাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি? শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছু একই ছাদে তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, শ্রীলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বারগাম রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনাতৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিএস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলস এর পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী, ডেকাথেলন, আরজি টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ
বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে দুটি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো ময়নাগুড়ি পুরসভা এবং থানা। ব্যবসায়ীদের সময় দেওয়া হলো 24 ঘন্টা। ময়নাগুড়ি শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা করা শুরু করে দিয়েছে। পাশাপাশি দোকানের বাইরেও বিভিন্ন ব্যবসায়ীরা সামগ্রী রেখে দিয়েছে। শুধু তাই নয়, আলাদাভাবে বিভিন্ন ব্যবসায়ীরা শেড করে রেখেছে, আর এর ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ময়নাগুড়িবাসীদের। এইসব ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো ময়নাগুড়ি প্রশাসনের পক্ষ থেকে। এসব ব্যবসায়ীদের মঙ্গলবার সতর্ক করা হয়। পাশাপাশি যে সকল ব্যবসায়ীরা দোকানে সামনে পশরা রেখেছিল, সেসব পশরা পুলিশ নিজের হাতে সরিয়ে দেয়। মঙ্গলবারের এই অভিযানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জনগণের সুবিধার্থে, মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে এনক্লোজার, যেখানে যেখানে সরকারি সম্পত্তি দখল করা হয়েছে বা যেখানে যত্রতত্র যেভাবে সেভাবে যেখানে সেখানে সে ব্যবসা করতে বসে পড়ছে, এগুলো বন্ধ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সারা বাংলায় প্রত্যেক জায়গাতেই প্রশাসন এই কাজে হাত দিয়েছে, এবং আমরাও ময়নাগুড়ি পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আজকে ময়নাগুড়ি শহরে শুরু করল। আবারও কচ্ছপ উদ্ধার জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা থেকে। পরে বন দপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশ প্রেমীরা। বিলপাড়া থেকে উদ্ধার এক বিরল প্রজাতির কচ্ছপ, যাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় কৌতূহল। মঙ্গলবার রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন বিলপাড়া এলাকার একটি বাড়ির নালা থেকে এই কচ্ছপটি উদ্ধার করা হয়। এরপর পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের খবর দেওয়া হয়। তারা এসে কচ্ছপটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন। জলপাইগুড়িতে বারবার কচ্ছপ উদ্ধারের ঘটনা নিয়ে পরিবেশ প্রেমীরা বলেন, জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন গ্রামাঞ্চলে এখনো নর্দমা ও পুকুরে কচ্ছপের বাসস্থান রয়েছে। এর আগেও এই এলাকা থেকে কচ্ছপ উদ্ধার হয়েছে। এটা বিলপাড়া এলাকা থেকে রেস্কিউ করা হয়েছিল স্বপন কুমার দেবের বাড়ির থেকে। আমাদের যে ফোন আসছিল যে বাড়িতে কচ্ছপ দেখা গেছে এবং ওনারা রেখে দিয়েছেন একটা বালতিতে, তো আমাদেরকে গিয়ে নিয়ে আসতে বলে। তো আমরা ফোন আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, গিয়ে কচ্ছপটাকে রেস্কিউ করে আমরা নিয়ে আসি। বনদপ্তরের সাথে কথা হয়েছে, আমরা বনদপ্তরের সাথে এটা কালকে সকালে তুলে দেবো। দেখুন, কচ্ছপগুলো তো কয়েকটা জায়গায় যেগুলো পাওয়া যায়, বিলপাড়া এদিকে আগেও কচ্ছপ পাওয়া গেছে, এবারও পাওয়া গেল। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হলো জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে কোতরি থানার সহযোগিতায়। বুধবার শহরের সোনাউল্লাহ স্কুল থেকে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক র্যালি হলো। এরপর জেলা পরিষদের প্রেক্ষাগৃহে এক সচেতনতামূলক কর্মশালা হলো। এদিনের কর্মশালায় মাদকের নেশা এবং মানব পাচারের বিরুদ্ধে প্রচার করা হয়। প্রদীপ জ্বালিয়ে কর্মশালার উদ্বোধন করেন জেলা শাসক শ্যামা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহারে, জেলা পরিষদের সভাপতি কৃষ্ণ রায় বর্মন, কাউন্সিলর মৌসুমী কুণ্ডু, স্বাস্থ্য দপ্তরের MSVP কল্যাণ খা, অরবিন্দ উচ্চতর হাইস্কুলের প্রধান শিক্ষক খনিশ গুহ সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন কাউন্সিলিং এর মাধ্যমে মাদকের নেশার খারাপ দিকগুলি তুলে ধরা হয় পড়ুয়াদের মধ্যে। নাটকের মধ্য দিয়ে কিভাবে পড়ুয়ারা নেশায় আসক্ত হয় এবং কিভাবে নেশা থেকে মুক্তি পাওয়া প্রয়োজন সবটাই তুলে ধরা হয়েছে। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, আজ মাদক বিরোধী দিবস, এদিনে শপথ গ্রহণ করতে হবে নেশা মুক্তি সমাজ গড়তে হবে, নেশা থেকে দূরে থাকতে হবে। আজকে এটা এই ডে পালন করছি আমরা প্রত্যেক থানা জুড়েই, আজকে সব জায়গাতে র্যালি, নাটক এইসব মাধ্যমে এই দিনটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করছি। আজকে এখানে আমরা এই কোতোয়ালি থানা অন্তর্গত এখানে প্রোগ্রাম আয়োজন করেছি, অ্যাওয়ারনেস জন্য একটা পদযাত্রা করেছে টাউন মধ্যে। তারপরে এটা এখানে সেমিনার হয়েছে, তার মধ্যে আপনারা দেখেছে
সব যে স্কুলের ছাত্রছাত্রী যারা এসছে ওরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, আর কীভাবে আমরা নিজেকে ড্রাগ থেকে বাঁচাতে পারবো আর আমাদের নিজের সমাজকে বাঁচাতে পারবো, এই জন্য আজকে সবাই একটা প্রতিজ্ঞা নিয়েছে কি আমরা সবাই নিজেকে বাঁচাবো আর আমাদের সমাজকে বাঁচাবো। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই দুয়ার সংবাদ। জলপাইগুড়ি শহরের ছাত্রছাত্রীদের নিয়ে আম উৎসবের আয়োজন করলো EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। এদিন জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় অবস্থিত EIILM এর নিজ ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। এদিন বিভিন্ন প্রজাতির আম ছাত্রছাত্রীদের দেখানো হয়। তার পাশাপাশি আমের বিষয়ে বিভিন্ন সেমিনারও আয়োজিত হয়। এদিন সেমিনারের পাশাপাশি এদিন বিভিন্ন আমজাত সামগ্রী বিক্রয়ের জন্য বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ এসেছিল কলেজ ক্যাম্পাসে। এ বিষয়ে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের প্রিন্সিপাল ডক্টর সঞ্জিতা সোম জানান, EIILM এর বিভিন্ন ক্যাম্পাস রয়েছে, তার মধ্যে জলপাইগুড়ি ক্যাম্পাস অন্যতম নাম। আমরা এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভ্যালু অ্যাডেড ক্লাস করিয়ে থাকি। আমরা সবসময় চেষ্টা করি পড়াশোনার পাশাপাশি মার্কেটকে লিঙ্ক করা। তাই আজ আমাদের কলেজে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একটি বিস্তর ধারণা দেওয়া হচ্ছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের তরফে ভাস্কর চক্রবর্তী জানান, আমকে আমরা ফলের রাজা বলি। এই সময়ে দেশের বিভিন্ন জায়গায় ম্যাঙ্গো ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে, তাই আমরাও এদিন আমাদের কলেজে আম উৎসব পালন করছি। এই উৎসবের সমস্ত আয়োজন আমাদের ম্যানেজমেন্ট কলেজের ছাত্রছাত্রীরাই করেছে। ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে আমাদের এই উদ্যোগ। তো এখানে আমরা পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রি প্লাস বা ভ্যালু অ্যাডেড বলে অনেক কিছু প্রোগ্রাম করি। পড়াশোনার পাশাপাশি ভ্যালু অ্যাডেড মানে হচ্ছে যে যেখানে আমরা এমন কিছু এক্সপোজার স্টুডেন্টদেরকে দিই যেখানে যার সাথে আমরা মার্কেটকে লিঙ্ক করতে পারি। তো ম্যাঙ্গো ফেস্টিভ্যাল অবশ্যই এটা একটা এন্টারটেনমেন্টের জায়গা, কিন্তু এটা খালি এন্টারটেনমেন্ট বলবো না, এটা হচ্ছে এডুটেনমেন্ট টাইপের, মানে এডুকেশন আসছে তার সঙ্গে এন্টারটেনমেন্ট আছে। তো এডুকেশনের দিকটা কি না, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল একটা ইভেন্ট, তো স্টুডেন্টরা যেহেতু আমাদের বেশিরভাগ কোর্সই ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্স, তো ম্যাঙ্গো ফেস্টিভ্যালের মাধ্যমে ওরা ইভেন্ট ম্যানেজমেন্টের কিন্তু একটা এক্সপোজার পাচ্ছে। তার সাথে সাথে ওরা কিভাবে সেলিং করবে, কিভাবে কাস্টমার হ্যান্ডলিং করবে, কিভাবে অনেকজন ক্রাউডকে একসঙ্গে ম্যানেজ করবে, সেটারও একটা বড় বড় লার্নিং হবে। আপনারা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল মানে আম উৎসব, এর আম তো ফলের রাজা আমরা জানি, তো আম দেখিয়ে সবারই একটা আগ্রহ থাকে, সমগ্র শহরবাসীরই আছে। তো আমরা দেখেছি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন শহরে এই সময় আমের উৎসব হয়। তো জলপাইগুড়িও তার ব্যতিক্রম থাকুক আমরা চাইনি। তো আমরা ছাত্রছাত্রীদের সাথে উদ্যোগ নিয়ে আমাদের কলেজে, তো আমরা গত বছরও একটি ছোটো করেছিলাম, এবছর আরেকটু বড় করে করার চেষ্টা করছি। এখানে মূল অবজেক্টিভ একটা ম্যানেজমেন্ট কলেজ হিসাবে আমাদের যেই এখানে একটা অবজেক্টিভ রয়েছে সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা ক্লাসরুমের বাইরে গিয়েও বিয়ন্ড ক্লাসরুম হাতে কলমে প্র্যাকটিক্যাল একটা এক্সপোজার পাক। ওরাই পুরো ইভেন্টটা অর্গানাইজ করছে, কোথা থেকে আম আসবে, আমের সংরক্ষণ, আমের উপরে বিভিন্ন রকম সেমিনার, এন্টারপ্রেনারশিপ কী করে হতে পারে আমকে ঘিরে, ইনভিটেশন করা, পুরো প্রোগ্রামটা ম্যানেজ করা। তো এটা একটা লার্নিং সেশন ওদের কাছে। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই দুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হল ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ির শহরবাসীর জন্য নিয়ে এলো নজর করা JSW কালার অন প্লাস প্রোফাইল শীট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শীট ক্রয়ের উপর 10% ছাড়, অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শীট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোতপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিন এর বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমের, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে, পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345-2808 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কনে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপ্যাল মার্কেটের রিলায়েন্স মার্কেটের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সংগঠনের পক্ষ থেকে এই 5 দফা দাবিগুলির মধ্যে তুলে ধরা হয় অস্থায়ী পার্কিং এর কাছে হকারদের ব্যবসায় অনুমতি দিতে হবে, যাত্রীদের সুবিধার্থে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি যাত্রীদের স্টেশনে পৌঁছানোর জন্য ছাউনির ব্যবস্থার দাবি তোলা হয়। অন্যদিকে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ভাঙা রাস্তাগুলিও মেরামতের দাবি জানানো হয় এই সড়কলিপির মাধ্যমে। বিক্ষোভ আজকে কর্মসূচি যেটা, সেটা হচ্ছে আমরা একটা ডেপুটেশন দিব DRM সাহেব থ্রু NGP এডিশনাল DRM এর হাত দিয়ে। সেটা হচ্ছে যে NGP স্টেশনে যে আধুনিকীকরণের কাজ চলছে, এই এলাকার শ্রমজীবী মানুষদের সাথে, ব্যবসায়ীদের সাথে কথা বলে সেটাও আমরা নিজেরাই সরিয়ে নিয়েছি দোকান। তাদেরকে কিছু কিছু এখনো পুনর্বাসন পায়নি, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইকের শুভ সূচনা হলো। এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কনফারেন্স হলে এই উইকের সূচনা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার। উপস্থিত ছিলেন জেলা আউস আধিকারিক ডাক্তার কল্যাণ কুমার মুখোপাধ্যায় সহ একাধিক স্বাস্থ্য আধিকারিকেরা। এদিন কনফারেন্স হলে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। জেলা আউস আধিকারিক ডাক্তার কল্যাণ কুমার মুখোপাধ্যায় বলেন, হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইক এদিন থেকে শুরু হয়ে সারা সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে চিরাচরিত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা প্রচার এবং প্রসার অনেক বেড়েছে। এটা আরো বেশি করে ছড়িয়ে দিতেই এই অ্যাওয়ারনেস উইক, যে কারণে জেলা এবং ব্লক স্তরে হোমিওপ্যাথি ডিসপেন্সারি সহ গ্রাম পর্যায়ের ডিসপেন্সারি গুলিতেও এই উইক পালন হবে। পাশাপাশি চা বাগান গুলিতে আউটরিচ ক্যাম্প করা হবে বলে জানান তিনি। আজকে 24-30 জুন যে আমাদের হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইক, তার জলপাইগুড়িতে আজকে জেলা স্তরে সিউমিজ কনফারেন্স হলে আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান এবং আজকে ইনগারাল সেশন আজকে শুরু, এবং এটা সারা সপ্তাহব্যাপী চলবে, গোটা জেলা জুড়ে চলবে, এবং ব্লক স্তরে আমাদের বিভিন্ন টি গার্ডেন, জয়পুর, সামসিং টিজি এবং বিভিন্ন টিজিতে আমাদের আউটরিচ ক্যাম্প হবে। ডাক্তারবাবুরা এবং ফার্মাসি স্টাফেরা থাকবেন। বিভিন্ন টি গার্ডেন এরিয়াতে আমাদের এই উপলক্ষে আমাদের হচ্ছে ওপিডি ক্যাম্প ক্যাম্প মানে ওপিডি ক্যাম্প চালু থাকবে আর কি বিভিন্ন জায়গায়। এছাড়াও আমাদের যে সমস্ত 26 ওপিডি রয়েছে আয়ুষ ওপিডি, তার মধ্যে 18 হোমিওপ্যাথি উইংসের এবং 8 আমাদের হচ্ছে আয়ুর্বেদিক উইংসের রয়েছে, এবং সেই জায়গায় হচ্ছে সচেতনতার মূল উদ্দেশ্য যে যাতে জনগণ বা আমাদের সমস্ত মানুষজন যাতে জানে যে অ্যালোপ্যাথি চিকিৎসা ছাড়াও হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা আমাদের বিভিন্ন জায়গায় হয়। পিনাকুশিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। দুদিন ঝলমলে আকাশ থাকলেও সোমবার রাত থেকে আবারও একটানা বৃষ্টি শুরু হওয়ায় জল পেয়েছে ডুয়ার্সের নদীগুলিতে। বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে, তবে সব থেকে বেশি জলমগ্ন হয়েছে মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের টুটগাঁও বস্তি। রাত থেকে বৃষ্টির কারণে তিস্তা নদী জলে জলমগ্ন হয়েছে টুটগাঁও এলাকা, বহু বাড়ি জলমগ্ন হয়েছে, কৃষিজমিও জলের তলায়। চরম সমস্যা এলাকার বাসিন্দারা। মঙ্গলবারই টুটগাঁওয়ের বাসিন্দারা বাঁধের অথবা বিকল্প জমির দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন মালবাজার ব্লক প্রশাসনের দপ্তরে। একদিন যেতে না যেতেই আবারও জলমগ্ন হলো টুটগাঁও বস্তি। কি করবে তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না এলাকার মানুষেরা। অরূপ পোশাকের প্রতিবেদন, সুসিয়ান তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 38 মিনিটে 93%, বিকেল 5:30 মিনিটে 68%, বৃষ্টিপাতের পরিমাণ 1.7 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। দুর্ঘটনাগ্রস্ত স্কুটি থেকে উদ্ধার প্যাকেট ভর্তি গাঁজা, চাঞ্চল্য জলপাইগুড়ির কোনপাকড়ি এলাকায়, স্কুটি চালকের খোঁজ জানাচ্ছে পুলিশ। রাতারাতি হয়ে যাচ্ছে জমির রেকর্ড, নথুয়ার জোরে মাফিয়া রাজের অভিযোগ, বিএলএল আরো দপ্তরে বিক্ষোভ দেখালেন ওই এলাকার বাসিন্দারা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস সাড়ম্বরে পালিত জল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনে পুলিশ প্রশাসন, সচেতনতামূলক কর্মশালা হলো জেলা পরিষদের হল ঘরে। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন।